একদম চোখ বন্ধ করে বলবো অবশ্যই জয় চৌধুরী নির্দেশ। জয় চৌধুরীর ঘাড়ে গিয়ে পড়বে এই মামলা মোকদ্দমা করাটা, এটা আমার কাছে একদমই কাদের ছোড়াছুড়ি মনে হয়। আমার কাজ আমি করে যাচ্ছি, কে কি বললো না বললো। আর জয় চৌধুরীকে বয়কট করা হয়েছে, এই ব্যাপারটি কিভাবে ব্যাখ্যা করবেন? শিল্পী সমিতির যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল সেখানে আমি ছিলাম না, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কিন্তু জয় চৌধুরী আমার বন্ধু, আমি ওকে যতটুকু চিনি, আমার ক্যারিয়ারের প্রথম ছবি থেকে শুরু করে আমার প্রথম ছবি ওর সাথে করা হয়েছে। ও অনেক সভ্য একজন শিল্পী আর ও মানুষকে অনেক রেসপেক্ট করে, প্লাস হচ্ছে সাংবাদিকদেরকে সে অনেক ভালোবাসে। আমি আমি মানে একদম বিশ্বাসই করি না সে এরকম কোনো অন্যায় করেছে। আর আমি যে ফুটেজগুলো দেখেছিলাম, ফুটেজের মধ্যে দেখেছিলাম যে শিল্পীরা কেউ মারামারি করছে না, বাইরের মানুষজনই কিন্তু চেয়ার ভাঙচুর করছে, পিটাচ্ছে। প্রোডাকশনের লোক ছিল সেখানে, আরও অনেক বাইরের লোক ছিল। সো মারামারিটা করেছে অন্যজন, নাম করেছে শিল্পী, শিল্পীরাও এখানে ছিল অবশ্যই। শিল্পীদের সম্মানে জয় চৌধুরীকে আমি যেটা দেখেছি ও মানে ধমকাচ্ছিল, মানে ওর অ্যাংরি ফেস আমরা দেখেছি, কিন্তু ওকে আমি কারো গায়ে হাত তুলতে আমি দেখছি। সো আমি ব্যাপারে FDC-তে বহিরাগত অনেক আসে, আপনারাও দেখেছেন যে FDC-তে আসার জন্য অনেক মানুষ পাগল হয়ে যায় FDC-তে ঢোকার জন্য। সো সুযোগ পেলে সবাই FDC-তে ঢোকে। কালকে জয় চৌধুরী একদম নির্দোষ বলতে চাচ্ছেন এই ঘটনায়? আমি একদম চোখ বন্ধ করে বলবো অবশ্যই জয় চৌধুরী নির্দোষ। আর এখানে তো আরো অনেকেই ছিল, সো একা কেন জয় চৌধুরীর ঘাড়ে গিয়ে পড়বে? এই ব্যাপারটা আমার কাছে খুবই নোংরা লাগছে যে এই কি বলবো, আমার আমার কাছে নিপুণ আপু অনেক প্রিয় আর ডিজিটাল ভাইও আমার খুবই প্রিয় একজন অভিনেতা। সো দুইজন মানুষই কিন্তু আমার খুব কাছে, তো এই মামলা মোকদ্দমা করাটা এটা আমার কাছে একদমই কাদের ছোড়াছুড়ি মনে হয়। তো আমি অনেক কাজ করছি, আমার ছবিগুলো রিলিজও হচ্ছে, আর বর্তমানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, যে পরিমাণ হলের যে অবস্থা, সেই তুলনায় দুটো ছবি রিলিজ হওয়া এটা অনেক বিশাল একটা ব্যাপার আমি মনে করি। তো আমার কাজ আমি করে যাচ্ছি, কে কি বললো না বললো। আর দর্শকদের মন আমি শুরু থেকে জয় করে এসেছি। আমার একটি গান আছে দ্যাট নাও রশিয়া, যেটা আপনারা সবাই পছন্দ করেছেন, সেটা প্রায় 104 মিলিয়ন ভিউস। সো আমার মন জয় করতে পেরেছি বলে এখন আলোচিত আছি আপনাদের সবার সামনে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথা বলছি। অবশ্যই আসছে। আমি গতকালকে একটি ছবি শেষ করলাম, ওবেকিয়ম স্বয়ংবর, আর সেই সাথে ভালোবাসি তোমা, এটা খুবই ভালো একটি চলচ্চিত্র হয়েছে। আর ডিজিটাল ভাই প্রোডাকশনও তো কাজ করছি, নতুন নতুন ছবি আসছে। আমার মনে হয় যে দর্শকদের যে আমাকে নিয়ে যে চিন্তাধারা, আমাকে তারা আরও প্রপারভাবে দেখতে চায় সেটা দেখতে পাবে।